তারাপীঠের মায়ের মন্দির থেকে ঠিক ঢিল ছড়া দূরত্বে অবস্থিত ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের ওঙ্কারনাথ মঠ। সেখানে অনুষ্ঠিত হয়ে গেল এবছরের গোপাষ্টমী। যে গোপাষ্টমী প্রোগ্রাম আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে কিভাবে গোপাষ্টমী করতে হয়, কেন করতে হয়, গোপাষ্টমী করলে কি কি ফল পাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের কাছের মানুষ কিভাবে হওয়া যায় তা আপনাদেরকে বলেছিলাম। এই গোপাষ্টমী ব্রত সম্প্রতি পালন হয়ে গেল এই ওঙ্কারনাথ মঠ তারাপীঠে। সেখানে কিছু দৃশ্য আজ আপনাদের তুলে ধরছি। বেশ কিছু ভক্ত শিষ্য তারা সকলে উপস্থিত হয়েছিলেন সেখানে এবং গোমাতাদের সেবা করিয়েছিলেন। আমরা যেভাবে বছরের উৎসবের দিনে কিছু ভালো মন্দ গ্রহণ করি, সেভাবে গোপাষ্টমীর দিনেও এই গোমাতাদের ফলমূলের মাধ্যমে তাদেরকে সেবা করে তাদেরকে তুষ্ট করে তোলা হয়। এটাই গোপাষ্টমী ব্রতের মূল উদ্দেশ্য। গাভী মাতাদের গোমাতাদের তুষ্ট করা, গোমাতাদের তুষ্ট করলে তবেই ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট হন। আপনারা মনে করলে আসতে পারেন, আপনারা মনে করলে এই মঠে আপনারা আসতে পারেন এবং গোমাতাদের দর্শন করতে পারেন, তাদের সেবা পুজো করতে পারেন। আজ তুলে ধরলাম সেই আশ্রমেরই কিছু অংশ। যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। তাহলে আজ চলি, আবার দেখা হবে অন্য কোনো একদিন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের অন্য অনুষ্ঠান নিয়ে। আমরা সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। জয় শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।